কি জিমি কি হয়েছে তোমার? কই দেখি, এ কি তুমি কাঁদছো? কি হলো কান্নাকাটির? কি হলো বড় বৌমা? কি গো তোমার পেট ব্যথা করছে? ও বড় বৌমা, ওকে ওপরে শুয়ে দাও, যাও নিয়ে যাও ওকে। কি জিমি ব্যথা করছে? ব্যথা করছে মা, কিন্তু পেটে নয় মনে। আচ্ছা মা একটা কথা বলুন তো, কার স্বাদ? সে কি স্বাদ তো তোমার। সত্যি যদি স্বাদ আমার হয় তাহলে অতগুলো গয়না ওগুলো কনকের জন্য? অতগুলো জিনিস কনকের জন্য এসেছে যখন, মনে হচ্ছে স্বাদ তোরই হচ্ছে। আচ্ছা মা, ওনার যদি ওনার বৌমাকে গয়না দেওয়ার ইচ্ছেই হয় দিতেই পারে, কিন্তু আমার সামনে এভাবে ঘটা করে দেওয়ার কোনো মানে হয়? তুমি যে যে গয়নার অর্ডার দিয়েছিলে সেগুলো এসেছে তো? তাহলে কনকের জন্য কি গয়না এসেছে সেটা দেখে তোমার কেন মন খারাপ হচ্ছে? তুই ওকে ভুল বুঝছিস ছোট, তুই কনককে গয়না দিয়েছিস বলে ওর কোনো দুঃখ নেই। ওর দুঃখটা কোথায় আমি বুঝেছি। ওর সামনে কনককে গয়না দেওয়াটা কি খুব জরুরি ছিল? একটা কথা বলুন তো, আপনার তো ছোটর বিচার বুদ্ধির উপর অগাধ ভরসা, তাই না? ও যেটা করলো ওটা কি ঠিক করলো? একটা দিনও ও নিজেকে সামলে রাখতে পারে না, আর তার সাথে মাও যোগ দিচ্ছে। ওপ্রো, তুই এর মধ্যে কথা বললে কমপ্লিকেশন আরো বাড়বে, সো ডোন্ট সে আ ওয়ার্ড। আমার খুব খারাপ লাগছে মা, কোনো দরকার ছিল না এসবের। প্রথমত নিজে যেচে ঝিলমিলের স্বাদের ব্যবস্থা করলো ছোট, তারপর নিজেই ওকে দুঃখ দিল। কাল যেখানে মেয়েটার স্বাদ সেখানে ওর খেয়াল রাখাটা বেশি জরুরি নয়? তুমি অভিমান করো না বড় মা। তোমার তোমার এই গয়নাটা পছন্দ? হ্যাঁ, এগুলো তুমি রাখো, তোমার স্বাদে আমি তোমাকে দিলাম। কি তুই দিলি আমাকে? কনক, তোর মুখে এত বড় কথা! যে মেয়ে আমার উচ্ছিষ্ট খেয়ে বড় হয়েছে, আমার পরা জামা কাপড় পরে বড় হয়েছে, সে নাকি আমাকে দেবে, আমাকে ভিক্ষে দেবে? না দিদিভাই, আমি আর তোর মা কি বলবে? হ্যাঁ, তুই জামাই দিবি, তোর মা কি বলবে? আমাকে যা দেয় তাই বলবে তো। এমনিতে আমাকে যখন তখন অপমান করে, আর আমার চাই না এগুলো কিছু। নিয়ে যা প্লিজ, কনক নিয়ে যা, চাই না। এই ভয়টাই পাচ্ছিলাম আমি দাদা ভাই, আর সেই কারণে আমি মাকে আর ঝিলমিলকে আগেই থামাতে চাইছিলাম। আমারও এসব ভালো লাগছে না। আমরা ছোট মা আছে, ছোট মা সব সামলে নেবে। কিন্তু ঝিলমিল তো ছোট মা বৌরানি, কাউকে ছোট করতে ছাড়ছে না। নো, কিন্তু প্লিজ এই সময় তুই রিয়্যাক্ট করিস না প্লিজ। কি সুন্দর একটা পরিবেশ ছিল, বেশ ভালো লাগছিল, হঠাৎ কি যে হয়ে গেল। ইন্দু, আমি কোনোদিন তোমার কোনো কাজকে প্রশ্ন করিনি, কিন্তু আজ আমি জিজ্ঞেস করছি এসব কি? দেখো ঠিক আছে, তোমার বৌরানীকে কিছু দেবার ইচ্ছে ছিল, নিশ্চয়ই দেবে, কিন্তু ওরা দুজনে যেখানে পিঠোপিঠি বোন, সেখানে আজকেই এটা করার কি দরকার ছিল? আমি বেশ বুঝতে পারছি মা, এটা এই প্রশ্নটা সবার মনে চলছে। কারোর প্রশ্নের উত্তর দেওয়ার দায় আমার নেই, কিন্তু আজ আমি দেব। ঘটনার সূত্রপাত গয়নার চুরি যাওয়া থেকে, আমাদের হারানো গয়না সমস্ত ফিরে পাওয়ার পর আমরা সবাই খুশি হয়ে গিয়েছিলাম, কিন্তু কারোর মনে একবারও প্রশ্ন আসেনি যে কার আত্মত্যাগের জন্য এই গয়নাগুলো আমরা ফেরত পেলাম। আত্মত্যাগ মানে?
মানেটা আমিও বুঝতাম না মা, যদি না পার্থ আর শ্রীপর্ণার কথা শুনতাম। একদিনের ভিতরে এতগুলো গয়না পুরানি কি করে উদ্ধার করলে বলো না? এসব আমার, তোমরা যা যা চুরি করেছ সেই সব যদি আমাকে ফেরত দাও এই সব তোমাদের হবে। এই নিয়ে তোমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আর কখনো চুরির কথা ভেবো না, নিজের ছেলে মেয়েদের কথা ভাবো, ওদের লেখাপড়া শেখাও। যে জবাদি আমাদের এত জেরার মুখে দাঁড়িয়েও একটা কথা বলেনি, সে আলটিমেটলি স্বীকার করেছে যে বংশীর কাছ থেকে সমস্ত গয়নাগাটি নিয়ে আমাদের বাড়ির বাগানে মাটির নিচে পুঁতে রেখেছিল। হ্যাঁ, আর আলটিমেটলি ওখান থেকেই গয়নাগুলো উদ্ধার হয়েছে। শ্রী, এখানেই শেষ নয়, আমি পরদিন ব্যাংকে গিয়ে লকার চেক করেছিলাম এবং সেখানে কনকের বিয়ের একটাও গয়না নেই। আমি এখানেই থেমে থাকিনি মা, গ্রামে গিয়ে জবার সঙ্গে দেখা করেছিলাম এবং ওর কাছে শুনেছি যে আমি যা শুনেছি তার সব সত্যি। আমাদের মুখে হাসি ফোটানোর জন্য, আপনাকে দেওয়া কথা রাখবার জন্য ও উজাড় করে দিয়েছে নিজেকে। আজকে ওর আত্মত্যাগের জন্য ওর পুরস্কার এই গয়নাগুলো। ঝিলমিলকে দিয়েছি বলে ওকে দেব তা নয়। এরপরেও যদি মা আপনি মনে করেন যে আমার কোনো অন্যায় হয়েছে, আমি দোষ করেছি, তাহলে আর লজ্জায় ফেলো না ইন্দু। আমি আমি জানি না আমি কি করে, তুমি আমাকে ক্ষমা করে দিও ইন্দু। মা, আমার তো তোমাকে বুঝতে ভুল হবার কথা নয়, তাহলে আজ আমি কেন এইভাবে বিভ্রান্ত হলাম? মা, আপনি যদি এইভাবে বলেন তাহলে কিন্তু আমি লজ্জা পাবো। আমি কথাগুলো বলতাম না, কিন্তু আমার মনে হচ্ছিল দিদি ভাইয়ের মনে ক্রমশ খুব জমা হচ্ছে, আর সেই জন্য আমি বাধ্য হলাম এই কথাগুলো বলতে। বেশ করেছো ছোট মা, এই কথাগুলো তুমি আরো আগে বলতে পারতে, তাহলে সবার সামনে তোমাকে এরকম ছোট হতে হতো না। না অভ্র, এই কথাগুলো চুপ করানোর কথা নয়, গর্বের কথা। বৌরানী আমাদের, আমাদের পরিবারের অহংকার। যেদিন ঝিলমিলের জন্য এভাবে গর্ব করতে পারবো সেদিন এ বাড়িতে সব থেকে খুশি আমিই হব। আর সেদিন শুধু গয়না নয়, ঝিলমিলের জন্য আরো অনেক অনেক বড় উপহার অপেক্ষা করে থাকবে। উনি গর্ব করবেন আর তার জন্য ভেবেছেন আমিও স্যাক্রিফাইস করব। উপহারের লোভ দেখাচ্ছে আমাকে, আপনার উপহার নিতে আমার বইই গেছে। আমার ছেলেটা আগে হোক, তারপর এ বাড়িতে আপনার জায়গাটাই পুরোপুরি আমি নিয়ে নেব, কথা দিলাম। তোরা কি ভেবেছিস, তুই আর মিসেস ইন্দিরা চৌধুরী এই বাড়িতে রাজ করবি? সেটা তো আমি কখনোই হতে দেব না কেন, কারণ এই বাড়িতে আমাদেরও সমান অধিকার আছে। এইবার আমি দেখব এবারের বৌরানী কি করে এবারের ভাঙন আটকায়। তোর চোখের সামনে এই সংসারটাকে ভেঙে দুটুকরো করে দেখাবো, যদি পারিস তো আটকে দেখা।